আপনার গরু ভালো লাগবে, যেন আপনার মনের ভিতরে এই জিনিসটা উকি মারে যে আমার গরু ভালো লেগেছে, তার মানে আমি গরু খুঁড়েই যাবো। গরু খুঁড় শুধু মাত্র একটা নাম না, এটা একটা আবেগ, এটা একটা ভালোবাসার জায়গা, এটা একটা ভালো লাগার জায়গা। যেই পরিমাণ গেস্টদের ভালোবাসা পেয়েছে এই 7-8 দিনে, তো আমি আসলে অদূর ভবিষ্যতের কথা বলতে পারছি না, তবে এখন পর্যন্ত আমি যেই পরিমাণ ভালোবাসা পেয়েছি এটা আমি মনে করবো যে আলহামদুলিল্লাহ আমি এতে সন্তুষ্ট, এবং আমি মনে করছি যে আমি যে প্ল্যানিংয়ে আগাচ্ছিলাম সেই প্ল্যানিং আমার সাকসেসের পথে অগ্রযাত্রা করছে এবং হাঁটছে। আমরা একসাথে সবগুলো আইটেম নিয়ে ড্রাইভ এই জন্যই দিইনি, বিকজ অফ দ্যাট আমরা কোয়ালিটিটা ভালো রাখার চেষ্টা করেছি। আমরা যখন সব আইটেম নিয়ে একসাথে ড্রাইভ দিতাম তখন আমাদের কোয়ালিটিটা আমরা মেনটেন করতে পারতাম না, জাস্ট কোয়ালিটিটা মেনটেন করার জন্য আমরা আপাতত কয়েকটা আইটেম নিয়ে আগাচ্ছি। তো আমাদের রেস্টুরেন্টে আসলে মূল কনসেপ্টটা হচ্ছে গরু নিয়ে। অনেকে আছে গরু লাভার, যারা গরু খুব পছন্দ করে, খেতে চায়, কিন্তু স্পেসিফিক গরু খাওয়ার জন্য আলাদা কোনো জায়গা থাকে না। তো আমরা চিন্তা করেছি যে গরুর মাথা থেকে পা পর্যন্ত, লেজ অবধি যা যা পসিবল, আমরা আস্তে 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 এই জিনিসগুলো ইনক্লুড করবো আমাদের এই গরু খুঁড়ে। আমরা ফার্স্টের দিন 20 কেজির মতো সেল করেছিলাম, কিন্তু এখন মোটামুটি আমাদের পার ডে এক মনের উপরে সেল হচ্ছে, 50 কেজি, 55 কেজি, 45 কেজি এভাবে সেল হচ্ছে। আপনাদের এখানে শুধুমাত্র গরুর আইটেমগুলোই আছে নাকি এর বাইরে আরও কোনো আইটেম আপনারা যুক্ত করেছেন? না, আমাদের এখানে গরুর বাইরে আর আমরা কোনো আইটেম যুক্ত করিনি এবং আমরা যুক্ত করতে চাইও না। আমাদের এখানে চিকেন, ফিশ বা মাটন আমরা ব্যবহার করছি না বা আমরা কাস্টমারকে সামনে দিচ্ছিও না। আমাদের শুধুমাত্র গরুই থাকছে এবং আমাদের ফিউচার প্ল্যানিং থাকবে শুধুমাত্র গরু নিয়ে। আমরা চেষ্টা করবো যে বেটার থেকে বেটার দেন, যেন আমরা গরু খাওয়াতে পারি মানুষদেরকে, বিশেষ করে যারা গরু লাভার, তারা যেন গরু খাওয়ার চিন্তা করলেই গরু খোঁড়ের কথাটা মাথায় যেন তাড়াতাড়ি আসে বা সাথে সাথে আসে, এই চিন্তাটা, এই কনসেপ্টটা নিয়ে আমরা আগাচ্ছি সামনে সামনে। তাদের যে নামটা নিয়ে খুব আলোচনা হচ্ছে, অনেকে সমালোচনা করছে, এই ব্যাপারে কি বলবেন? আসলে আলোচনা সমালোচনা প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত ব্যাপার। আমি একটা নাম ব্যবহার করেছি, যদি এই নাম থেকে কেউ কোনো বাজে জিনিস চিন্তা করে থাকে সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কেউ যদি ভালো কিছু চিন্তা করে থাকে এটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। অ্যাজ এ গরু খোর হিসাবে আমি যে কথাটা বলতে চাই, যেমন আমি নিজেকে যদি বলি আমি একজন গরু খোর বা গরু ভক্ষণকারী, গরু গোস্ত ভক্ষণকারী বা গরু খাদক বলতে পারি, তা এটা হচ্ছে মূল বসে বোঝানো যায় যে গরু খোর মানে যে গরু খায়, গরু ভালোবাসে, গরু ভক্ষণ করে। এর সাথে আমি আসলে এর মাঝে কোনো নেগেটিভ কিছু দেখতে পাচ্ছি না। এখন যদি কেউ এটাতে নেগেটিভ কিছু চিন্তা করে থাকে এটা তার ব্যক্তিগত মানসিক ব্যাপার, ব্যক্তিগত চিন্তার ব্যাপার। প্রত্যেকটা মানুষের চিন্তাধারার উপর আমি সম্মান রাখি, শ্রদ্ধা রাখি এবং আমি তার চিন্তাধারার উপরে সম্মান রাখছি। তো আমি এর মাঝে কোনো নেগেটিভিটি দেখতে পাচ্ছি না, এবং আমি এখন পর্যন্ত যে সমস্ত আমাদের গেস্ট এসেছেন এখানে গরু করে খেয়েছেন, আলহামদুলিল্লাহ কেউ এই নাম নিয়ে কিছু বলেন নাই এবং সকলে এটাকে প্রশংসা করেছেন। এখন আমি যদি একটা গ্লাস দিই আর গ্লাসে যদি আমি অর্ধেক পানি রাখি আর অর্ধেক ফাঁকা রাখি, এখন যদি আপনাকে কেউ এই কথাটা বলে যে গ্লাসটা অর্ধেক পানি দ্বারা ভর্তি, আপনাকে এটাকে সঠিক বলতে হবে। আবার যে কেউ যদি বলে যে না গ্লাসের অর্ধেকটা খালি, এটাও আপনাকে মেনে নিতে হবে। এখন যে যার দৃষ্টিকোণ থেকে দেখছে, যে যার যার মানসিকতা থেকে দেখছে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি কাউকেই ব্যাঠিক বলছি না। তবে মূলত বিষয়টা হচ্ছে যে আপনি এটা আপনার বিবেক দ্বারা ইয়ে করবেন, জাস্টিফাই করবেন যে আসলেই এই নামটা কতটুকু গ্রহণযোগ্যতা পায়, কতটুকু নামটা গ্রহণযোগ্যতা পেয়েছে এবং এই নামটা আসলেই সঠিক কিনা। পিছনের গল্পটা কি? গরুখোর নামটা আসলে বলতে গেলে এসেছে আমার বড় ভাইয়ের কাছ থেকে। আমার বড় ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আপন বড় ভাই নুরি আলম, সেই প্রথমে গরুখোর নামটা সিলেক্ট করেছে এবং সে আমাকে বলেছে যে আমরা গরুর কনসেপ্ট নিয়ে কোনো রকমভাবে আগাতে পারি কি না। তো সেই ক্ষেত্রে আমরা নামের ব্যাপারে চিন্তা করেছিলাম, তো ভাইয়া বললো যে নাম এমন একটা নাম হওয়া দরকার যেটা আসলেই আমাদের ক্যাচ করে, মানে শুনলেই ভালো লাগে বা শুনলেই একটা আলাদা কিছু ফিল হয়। সেই ক্ষেত্রে আমরা আমার বড় ভাই আমাকে যে নামটা সিলেক্ট করে দিল যে তুমি এটার নাম গরুখোর রাখতে পারো কি না দেখো। তো আমি দেখলাম যে হ্যাঁ, এটার নাম গরুখোর রাখলে আসলেই জিনিসটা সুন্দর দেখায়, আসলেই একটু আনকমন দেখায়। এটাই হচ্ছে গরুখোরের নামকরণের পিছনের গল্পটা। এখানে একটা বিষয় হচ্ছে যে আমি যেহেতু রেস্টুরেন্টটা আজকে 7-8 দিন হয়েছে ওপেন করেছি এবং আপনি দেখেছেন যে এখনও আপনি ভিতরে গেলে দেখতে পাবেন যে আমার কী পরিমাণ রাশ, কী পরিমাণ কাস্টমার আছে, বাহিরে কাস্টমার দাঁড়িয়ে থাকেন, আমি কাস্টমারদের বসার জন্য স্পেসও দিতে পারছি না। তো আমার এই মুহূর্তে আমি যে আইটেমগুলো রেখেছি সেটা হচ্ছে সকালবেলা রেখেছি গরু কলিজা, গরুর নিহারি, গরুর সাথে আছে হচ্ছে রুটি পরোটা, ডাল ভাজি আছে, আমাদের ডালেও আবার গরু পাবেন, মানে আমরা সব কিছুতেই গরু ছোঁয়া রাখার চেষ্টা করেছি। এবং দুপুরবেলাতে আমাদের গরুর লাল ভুনা, কালা ভুনা আর স্পেশাল তিল্লি ভুনা, যদি তিল্লিটা খুব লিমিটেড একটা প্রোডাক্ট পাওয়া যায় না, যতটুকুই হয় আলহামদুলিল্লাহ আমরা এটাকে দিচ্ছি এবং এটা আমাদের স্টক আউট সবসময় হয়ে যাচ্ছে। আর রাতেও আমাদের এখন সেম আইটেম আছে, তবে রমজানের পর থেকে আমরা আইটেম আরও বাড়াবো, যেমন আমরা বিকেলের বেলা হয়তো বা গরুর ভুঁড়ি, গরুর কাবাব,
গরুর চাপ, গরুর মাথা দিয়ে এক প্রকার ডাল হতে পারে, এরকম আরও কিছু কিছু আইটেম আমরা ইনক্লুড করব। আমরা একসাথে সবগুলো আইটেম নিয়ে ড্রাইভ এই জন্যই দিইনি, বিকজ অফ দ্যাট আমরা কোয়ালিটিটা ভালো রাখার চেষ্টা করেছি। আমরা যখন সব আইটেম নিয়ে একসাথে ড্রাইভ দিতাম তখন আমাদের কোয়ালিটিটা আমরা মেনটেন করতে পারতাম না। জাস্ট কোয়ালিটিটা মেনটেন করার জন্য আমরা আপাতত কয়েকটা আইটেম নিয়ে আগাচ্ছি। আমি মনে করি খাবার খাওয়াটা একটা আর্ট, খাবার খাওয়াটা একটা ভালোবাসা। আমি এরকম অনেককেই চিনি যারা প্রচুর ডিপ্রেশনে যাওয়ার পরে প্রচুর খায়, এরকম অনেকে আছে খুব চিন্তিত প্রচুর খেয়েছে, ভালো লাগছে না মনটা খারাপ খুব খেয়েছে, খুব আনন্দিত প্রচুর খেয়েছে। তো খাবার সাথে একটা ভালোবাসার সম্পর্কটা আছে আমার এটা মনে হয়। আমার কথা হচ্ছে যে আপনি যে খাবারটা খাবেন সেই খাবারটা যেই জায়গায় বেস্ট ওটা খান। আপনার যদি লাচ্চি খেতে ইচ্ছে করে যেখানে লাচ্চি ভালো বানে আপনি সেখানে যান, আপনি যদি ফিশ খেতে ইচ্ছা করে যেখানে ফিশ ভালো বানে আপনি সেখানে যান। মাটনের ব্যাপারটাও একই রকম, কাবাবের ব্যাপারটাও একই রকম। তো আমি চিন্তা করেছি যে আমার এখানে আমি বিফ ভালো করব, গরু ভালো করব। আপনার গরু ভালো লাগবে যেন আপনার মনের ভিতরে এই জিনিসটা উকি মারে যে আমার গরু ভালো লেগেছে, তার মানে আমি গরু খুঁড়েই যাবো। গরু খুঁড় শুধু মাত্র একটা নাম না, এটা একটা আবেগ, এটা একটা ভালোবাসার জায়গা, এটা একটা ভালো লাগার জায়গা। এবং আমরা সকলকে ওয়েলকাম জানাই যে আপনারা আসবেন, গরু খাবেন। যারা গরুর নেশায় বিভোর তাদের জন্যই গরু খোর, এই কথাটা আমি সবসময় বলি। অর্থাৎ আপনার গরু ভালো লাগে, গরু ভালোবাসেন, ইনশাল্লাহ আপনি গরু খোরে আসেন। বিগত 7-8 দিনে আমরা যেই পরিমাণ ভালোবাসা পেয়েছি আমাদের কাস্টমারদের কাছে, আমি তো কাস্টমার কাউকে বলি না, সকলকে আমি গেস্ট বলি, আমার যেই পরিমাণ গেস্টদের ভালোবাসা পেয়েছি এই 7-8 দিনে, তো আমি আসলে অদূর ভবিষ্যতের কথা বলতে পারছি না। তবে এখন পর্যন্ত আমি যেই পরিমাণ ভালোবাসা পেয়েছি এটা আমি মনে করবো যে আলহামদুলিল্লাহ আমি এতে সন্তুষ্ট। এবং আমি মনে করছি যে আমি যে প্ল্যানিংয়ে আগাচ্ছিলাম সেই প্ল্যানিং আমার সাকসেসের পথে অগ্রযাত্রা করছে এবং হাঁটছে। নামটা দেখে আসলে আমার খুব ভালো লাগছে, মানে গরু খোর। এমনিতে যারা মানে বিপ্লাবার, মানে যখন গরু খোর দেখলাম দেখলাম দেখি মনে হয় গরুটা স্পেশালি হবে। আমি আসলাম, তারপরে হচ্ছে ওদের অর্ডার করলাম, আমার কাছে খাবারটা ভালো লেগেছিলো, তো সেকেন্ড টাইম আজকে আবার আসলাম।